সময় বাংলা ব্লগ চ্যানেল। আজকের গুড মর্নিংটা আমাদের এই হোটেলের সিলভার স্যান্ড সানশাইন হোটেলের ব্যালকানি থেকে। তো আজকে এই হোটেলটা আমাদেরকে ছাড়তে হবে, এখন বাজে 9টা। তো এখন সকালে আমরা কোথাও বেরোবো না অ্যাকচুয়ালি ওই হোটেলে, আর একটা হোটেলে চেক ইন করে, আর কোন হোটেলে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো ওই হোটেলে চেক ইন করার পরেই আমরা বেরোবো। তো ওখানে আমরা 12টায় চেক ইন করবো বলে দিয়েছি। তো এখন বেরোলে আবার 12টার মধ্যে এখানে এখানে সব কিছু প্যাকিং করে বেরোনোর একটু প্রবলেম হয়ে যেত বলে, আর রাত্রে যেহেতু কালকে অনেক রাত করে ফিরেছি, সেই জন্য এখন একটু রেস্ট নিয়ে আমরা ওইখানে হোটেলে চেক ইন করে তারপরে আমরা একদম বেরিয়ে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি। আজকে 25th December, মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান ওয়াচিং দিস ভিডিও, আর আশা করি তোমাদেরও ক্রিসমাস খুব ভালো যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করছি। তো আমাদের এই হোটেলের এই অবধি আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, অর্জুনও উঠে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, প্যাকিং ডান, একদম গোছানো হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট করবো, তারপরে ব্রেকফাস্ট করে দেন আমরা ওই হোটেলে চেক ইন করবো। তো চলো আজকে এখানে ব্লগটাকে তো অলরেডি স্টার্ট করে দিচ্ছি সকালবেলা, তো এখান থেকে চলো এখান থেকে বেরোই আবার। তো এটাই হচ্ছে আমাদের পুরো হোটেলের ক্যাম্পাস। আমরা ওপরে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এই ওপরে থাকি, মানে আমাদের রুমটা ছিল। তো এই সাইডটা একবার দেখে নিই, এখানে সুইমিং পুল অ্যান্ড অল আছে। এটাই হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখন আমাদের এই হোটেলের নিচে রেস্টুরেন্ট এরিয়াটাতে এসে এখন আমরা বসলাম ব্রেকফাস্ট করবো বলে। অ্যাকচুয়ালি অনেক বেজে গেছে, 11টা বাজছে এখন। অ্যাকচুয়ালি আমাদের এখানে 11টায় চেক আউট ছিল, তো একেবারে ফ্রেশ ফ্রেশ স্নান টান দুজনেই করে একদম প্যাকিং করে তারপরেই একেবারে বেরিয়েছি, মানে মাঝখানে আর আসিনি। আর আজকে এমনিতেও আমরা ঘুরতে ঘুরতে একটু লেটই হয়ে গেছে। এই আর কি মানে সেম ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, ওই ব্রেড টোস্ট, মানে বাটার টোস্ট আর হচ্ছে ইয়ে চা, বাটার টোস্ট অ্যান্ড চা। তো এখন ওটাই এখান থেকে খাবো, দেন যেতে হবে এখান থেকে। হোটেলটা বেশি দূর নয় যেটাতে আমরা শিফট করবো, বাট যেতে হবে হেঁটে হেঁটে ফার্স্টে, কারণ লাগেজ নিয়ে আমাদের স্কুটিতে যেতে পারবো না। তো লাগেজ নিয়ে ফার্স্টে হেঁটে চলে যেতে হবে, তারপরে আমরা স্কুটিতে নিয়ে যাবো। আর একজন বসে বসে জল খাচ্ছে। আজকে এখানে লাস্ট, ঠিক আছে। আবার কি রে, চা সার্ভ করবি না আজকে? আচ্ছা, পরিষ্কার তো। এই সবাইকে মেরি ক্রিসমাস বল। মেরি ক্রিসমাস, হ্যাপি টি টাইম, ফার্স্টে চিনি দিতে হবে। ও আচ্ছা, এত চিনি? এই চিনিগুলো মিষ্টি হয় না, আমিও কালকে 2 চামচ দিয়েছি। অ্যাকচুয়ালি গলতে চায় না মনে হয়। আর এই পটটা পুরো ভর্তি ভর্তি চা দেয়, যেটাতে 4 কাপ হয়ে যায়, বল 4 কাপ চা হয়ে যায়। মাইন্ড টু ব্রেড বাটারও চলে এসছে, দুটো করে বাটার দেয় এখানে, আর একটা করে জ্যাম দেয়, আর এখানে একটা টোস্টের প্লেটে দেয় 3টে ব্রেড। তো চলে এসছে, চলো খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে অলরেডি। আর একজন অলরেডি বাটার লাগানো স্টার্ট করে দিয়েছে। বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ। এখন অ্যাটলিস্ট মানে লাগেজটা নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলটায়, তারপর আবার ওখান থেকে রেডি হয়ে বেরোবো একদম। এখান থেকে স্কুটিটা নিয়ে আমরা তখন বেরিয়ে পড়বো ঘুরতে। আর একজন এখন যাচ্ছে ব্যাগ নিয়ে। রাস্তায় এখন লোকজন ভর্তি, আর আজকে হচ্ছে ক্রিসমাস, তো সবার মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি।
করছি। তো আজকে আমরা এখানে থাকছি হচ্ছে হায়াত সেন্ট্রিকে, তো এই হোটেলটাতেই আজকে আমরা শিফট করছি। আর একজন এপারে চলে গেছে, আর আমিও যাব। প্রচুর ট্রাফিক এই সময়, প্রচুর ট্রাফিক হয় এখানে এই সময়। সো দিস ইজ দ্য হোটেল উই আর শিফটিং টুডে। চেক ইন করে গেছি, আর এখানকার রুম ট্যুর, হোটেল ট্যুর সব কিছু সেপারেট ভিডিও হবে, এই ব্লগের মধ্যে আমি ইনক্লুড করব না। তো ওটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে নিয়ে আমরা কী করব দেখি। এই এতক্ষণ মানে এখন 1:35 বাজছে, এখানে 40 মিনিটস আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ এখানে 40 মিনিটস ওয়েট করতে হয়েছে নিচে বসে। 1 ঘন্টা আমি ওয়েট করেছি পেছনে সোফায় বসে, কারণ রুম ট্যুর চলছিল। হ্যাঁ, তো অবভিয়াসলি এখন চলে আসবো, এবার আমরা বসে প্রসাদ করবো তখন নোংরা হয়ে যাবে, সেই জন্য এখনই আগে রুম ট্যুরটা নিয়ে নিলাম। আর এই যে 40 মিনিটস ওয়েট করতে হচ্ছে নিচে, সেখানের জন্য আমি অলরেডি পুরো হোটেল ট্যুর মানে নিয়ে নিয়েছি ওই 40 মিনিটসের মধ্যে। তো এখন একটু হয়তো ফ্রেশ হবো। 40 মিনিটস ওয়েট করতে হচ্ছে কারণ এখানে চেক আউট টাইম 12, তো সবাই বেরিয়েছে, তারপরে রুম ক্লিন স্যানিটাইজ করার পরে আমাদেরকে রুম দিয়েছে। আর এই আমরা যে সুপার ডিউলাক্স রুমটা নিয়েছি, এটা অনলি 15টা রুমই অ্যাভেলেবেল আছে এই পুরো হোটেলটাতে, তো সেই জন্য বললো যে একটু টাইম লাগবে, এবার যতক্ষণ না এই রুম থেকে স্পেসিফিক্যালি খালি হচ্ছে ততক্ষণ আমাদের রুম অ্যালট করতে পারবে না। তো সেই জন্য ফাইনালি রুম পেয়ে গেছি, এখন 1:35 বাজছে, এবার হয়তো আমরা বেরোবো। ঢোকার সময় আমাদেরকে একটা কুপন দিয়েছিলো, লাগেজ কুপন, তো সেটা রিসেপশনে জমা দিতে হয়েছিলো। তো যখন আমরা রুমে ঢুকে গেলাম তারপরে কিন্তু ওরা দিয়ে গেছিলো এখানে, তো ওই 40 মিনিটস যে আমরা ওয়েট করেছি তো সেইটা কিন্তু লাগেজ নিয়ে বসে থাকতে হয়নি, সেটা ওরাই রেখে দিয়েছিলো। তো এটাও একটা ভালো জিনিস, তো এদের এটিকেট, এদের ম্যানার্স ভীষণই ভালো। আর তোমাদেরকে তো অলরেডি আগে বলেছি যে ঢোকার সময় মানে ঢোকা মাত্রই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, একটা জলের বোতল আর একটা জুস। রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, এখন যাবো একটু বাঘা বিচটাতে, এখান থেকে তো তার আগে স্কুটি আনতে যেতে হবে, একটু লাঞ্চও করতে হবে। তো এখন বেজে গেছে প্রায় 2:30, তো এখন তাড়াতাড়ি যাবো, আর স্কুটিটা আমাদের ওইখানেই পড়ে রয়েছে, সেটাও আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই। তো এখন লিফ্ট উঠে পড়েছি, লিফ্টটা অনেকটা স্পেশিয়াস। আমাদের আগের হোটেলটা এখানেই ছিলাম, আজকে এখান থেকেই চেক আউট করেছি। আর ওখানে হচ্ছে আমাদের পড়ে রয়েছে হচ্ছে স্কুটি। এখান থেকে এবার আমরা স্কুটিটা নেব, নিয়ে আমরা যাবো, কিন্তু তার আগে কোথাও একটা লাঞ্চ করতে হবে। প্রচণ্ড রোদ এখানে, এখন বাজে প্রায় 3টে, বাট রোদ কিন্তু কম নেই। রেস্টুরেন্টটা এসেছিলাম খাওয়ার জন্য, কিন্তু একদমই জায়গা নেই, আর এখন বললো 40 মিনিটস লাগবে, তাই এখন অলরেডি 3টে বেজে গেছে, যেহেতু তাই আমরা আর এখানে ওয়েট করলাম না। এখন আবার আমরা অন্য রেস্টুরেন্টে দেখবো, যদি কোথাও জায়গা পেয়ে যাই, তাও নাম আমরা লিখিয়ে দিয়ে এসেছি ফর সেফার সাইড, যদি আমরা কোথাও জায়গা না পাই সেই জন্য। আর আজকে জায়গাটা পাওয়া যাচ্ছে জাস্ট বিকজ অফ ক্রিসমাস বলে, তো দেখি এখন অন্য কোথাও যদি জায়গা পেয়ে যাই তো সেখানে চলে যাবো খেতে। উঠবো এখানেই,
তারপর আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম যেখানে অ্যাটলিস্ট মোটামুটি একটু ফাঁকা ছিল। রেস্টুরেন্টের নাম কিংস কিচেন। তো এইখানে আমরা ফাইনালি এলাম। তো এই রেস্টুরেন্টটাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল, আর অর্ডার নেওয়ার মতো সেরকম লোকই ছিল না। তো আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল। আমরা আজকে নিয়েছি হচ্ছে বাটার রুটি, তার সাথে হচ্ছে ভিন্ডালু, চিকেন ভিন্ডালু। এটা এখানকার লোকাল ডিশ যেটা আমরা আজকে ট্রাই করছি। আর ওর কাজ হচ্ছে সার্ভ করা, তাই সার্ভ করছে অ্যাজ ইউজুয়াল। সেখানে ফ্রাই করছে যেটাকে বলছে চিকেন ভিন্ডালু। তো এটা একটা মানে টমেটো ইজ গ্রেভি টাইপের, বাট গ্রেভিটা সত্যি ভীষণ টেস্টি, স্পাইসি টেস্টি। তো এখানে একটা লোকাল ডিশ এটা, তো তাই আজকে আমরা ফ্রাই করলাম, বেশ ভালোই সেটা, ভালোই লাগছে। আর এখানে একটা আছে যেটা কিন্তু ফিশ, বোন ফিশ বলে কিছু একটা, বোন ফিশ কারি। হ্যাঁ, বোন ফিশ কারি, যেটা কিনা রাইস দিয়ে খেতে হয়। তো সেটা আমরা ওই আগে যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেখানে ঢুকতে পারলাম না, আজকে সেটা আমরা কালকে আমরা ট্রাই নেব, কারণ ওটা সব থেকে বেস্ট শুনেছি আমরা। তো দেখা যাক, তো ওখান থেকে কালকে খাওয়া। তো এখন আমরা যাচ্ছি বাগা বিচের দিকে, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ ভালোই খেলাম, এখন আমরা বাগা বিচে যাচ্ছি। এখনও বেশ ভালো রোদ আছে, এখনও কিন্তু বেশ ভালোই রোদ আছে। এখান থেকে বাগাবি খুব একটা দূরে না, আর 2.3 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। এটাই হচ্ছে বাগা বিচ, এটাও একটু ক্রাউডেড, বাট লেস ক্রাউডেড দেন পালোলেম বিচ। অ্যাটলিস্ট পালোলেম বিচটা ওয়াজ টু মাচ ক্রাউডেড। এটা হচ্ছে তোর মোস্ট হ্যাপেনিং বিচ ইন গোয়া, নর্থ গোয়া। এটা হচ্ছে মেইন বিচ অফ নর্থ গোয়া। চলে এলাম পুরো ঘেমে নিয়ে একাকা। তো বেসমেন্টে এখানে স্কুটির পার্কিং আছে, আর বেসমেন্ট থেকে একেবারে সোজা এলিভেটার করে আমরা ওপরে চলে যাব। আর আমাদের ফ্লোর হচ্ছে ফোর্থ ফ্লোর, তো সেখানে এখান থেকে একদম ডিরেক্ট ফোর্থ ফ্লোরে চলে যাব। যাওয়া যাবে না, বলতে যাওয়া যাবে না। আচ্ছা, তো ফোর্থ ফ্লোর করে দেখ। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আজকে রাতে ক্রুজে যাওয়ার তো ইচ্ছা আছে বা প্ল্যান আছে, দেখা যাক কী হয়, কতটা কী হয় না হয়। ঘরে চলে এসেছি, হোটেল রুমে এখন ফ্রেশ হবো। আজকে সকালটা সেরকম কাজ মানে সেরকম ঘোরাঘুরি হয়নি, তো ঘুরেছি মানে সব চেক ইন করেছি আর বাগা বিচে গেছি, আর তো কোথাও যাইনি। হ্যাঁ, এত বড় জায়গা মানে এই হোটেলটা অনেকটা ঘুরতে হয়েছে বলছে, আমরা হায়াত ফোর্টে ঘুরেছি। যাই হোক, আজকে সকালে সেরকম বেশি প্রোডাক্টিভ হয়নি, বাট আজ রাত্রে দেখা যাক। আজকে ক্রুজে যাওয়ার প্ল্যান আছে, একটু ফোন টোন করতে হবে যে যেহেতু 25th আজকে খালি ফালি থাকবে কিনা, গিয়ে যদি ফিরে আসতে তাদের দ্যাট ইজ মানে সত্যিই বাজে হবে। তো সেজন্য যে এখানেই আজকে এই পার্টটা, সকালের পার্টটা এখানেই শেষ করছি, আবার নেক্সট পার্টটা আসবে খুব তাড়াতাড়ি, বাট আস্তে আস্তে আমি আপলোড করছি সব কিছু। তো ঠিক আছে, চলো আজ এখানেই এন্ড করছি ব্লগটা, দেখা হবে এবার নেক্সট ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।